আলোকিত পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। 2006 সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে তিনি অভিনয়ের যাত্রা শুরু করেন। 2014 সালে গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় এবং 2023 সালে বুকের মধ্যে আগুনের মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হয়। আমি তো এখানে কাউকে এন্টারটেইন করতে আসিনি। অপূর্ব তার বড় ছেলে নাটকটির জন্য বেশ পরিচিত। বর্তমানে তিনি ওপার বাংলা সিনেমাতেও কাজ করছেন। প্রথমবারের মতো টলিউড সিনেমায় অভিনয় করছেন অপূর্ব। থ্রিলার ঘরানার সে সিনেমার নাম চালচিত্র। সিনেমাটি পরিচালনা করবেন প্রতিম ডি গুপ্ত। থ্রিলার ধর্মী এই সিনেমাটি চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে সিনেমায় অপূর্বকে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। সাকসেস তখনই যখন আমরা যারা যারা ইনভলভড আছি সবাই মিলে যখন এই সাকসেসটাকে এনজয় করতে পারবো। চালচিত্র সিনেমাতে এটা আপনাকে কে বলল যে আমি এখানে নেগেটিভ ক্যারেক্টার করেছি? সো এটা একটু মিস্ট্রি, সো ও আচ্ছা হতেও পারে নাও পারে। এছাড়াও এতে 4 জন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসুকে। শুধু তাই নয়, সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টলিউড অভিনেত্রী রাইমা সেন, রয়েছেন স্বস্তিকা দত্ত ও প্রাপ্ত বসু। রাইমাকে দেখা যাবে টোটা স্ত্রী চরিত্রে, স্বস্তিকা হবে শান্তনুর প্রেমিকা। পরিচালক প্রতিম ডি গুপ্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শহরে পরপর খুন হতে থাকে, আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে 12 বছরের পুরনো একটি কেসে মিল পায় টোটার চরিত্র। সত্যি কি সেই কেসের সঙ্গে মিল রয়েছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে, সেই গল্প নিয়েই এই সিনেমা। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় একই সময়ে মুক্তি পাবে টলিউডের আরও বেশ কয়েকটি সিনেমা। উইন্ডোজ প্রযোজনা সংস্থার আমার বস ও দেবের খাতার মুক্তি পাওয়ার কথা রয়েছে। শোনা যাচ্ছে সে সময় অপূর্বের প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন টলিউড অভিনেতা দেব। 27 জুন 1983 সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন অপূর্ব। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন, তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন। বাল্যকাল থেকেই অপূর্বর শোবিজে আগ্রহ ছিল। 2002 সালে ইউ গট দ্য লুকস অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ খ্যাতি লাভ করেন তিনি। অপূর্বর কর্মজীবন শুরু হয় অমিতাভ প্রেজা চৌধুরী নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিং এর মাধ্যমে। সানজিদ আক্তার, দেশ টিভি।